আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা ব্যতিক্রমধর্মী ব্লগ নিয়ে আসছি, যেটা মানুষের অনেক উপকারে আসবে। সেটা হলো যে এখানে যে ফল দেখতেছেন, এই ফলগুলোর পুষ্টিগুণ প্লাস এই ফলগুলো খেলে কি কি উপকার হয়। যেহেতু এখন আমরা অনেক ভাইরাসে আক্রান্ত হইতেছি, ভাইরাস থেকে আগে আমাদের নিজেদেরকে প্রতিহত করতে হবে। তো এই প্রতিটা ফলে কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ এবং এগুলা ভাইরাস থেকে আমাদের অনেক উপকারে আসে, অনেক মানে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো এখানে কি কি ফল আছে আগে সেটা একটু আমরা জেনে নিই। আমার ডান পাশ থেকে শুরু করি, এটা হলো আঙ্গুর, এটা হলো লেবু, আপনি লেবু বলে লেবু, এখানে আছে কালিজিরা। এটা যদিও ফল না, কিন্তু কালিজিরা এখানে রাখার উদ্দেশ্য হলো কালিজিরার অনেক গুণাগুণ। রসুন, এটাও ফল না কিন্তু রসুনেরও অনেক গুণাগুণ, রসুন। তারপরে এখানে আছে খেজুর, মহানবী সাল্লাম যেটা খেতেন খেজুরের অনেক গুণ। তারপর এটা আছে গাজর, তারপর আছে কমলা লেবু, এখানে আছে ড্রাগন ফল আর মাল্টা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ঠিক আছে, আমি এখন প্রতিটা খাবারের পুষ্টিগুণ সম্বন্ধে এবং এগুলো খেলে কি উপকার হয় সে সম্বন্ধে আপনাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা, এটা হলো আঙ্গুর। আমি আঙ্গুরের গুণাগুণ সম্বন্ধে বলবো। বিশ্বের পুরাতন ফলগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন ফল হলো আঙ্গুর। আঙ্গুরের অনেক গুণাগুণ, তার মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন B। এটা প্রতিদিন যদি আপনারা আধা কাপ করে খান তাহলে আপনাদের স্বাস্থ্য ফিট থাকবে, হৃৎপিণ্ড ভালো থাকবে, ফুসফুসে ভালো থাকবে এবং আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো বেশি না, দেখা যেতেছে যে এই 5টা বা 7টা এই পরিমাণ খেলেই হয়ে যাবে। তো আমরা প্রতিদিন খাদ্য তালিকায় আঙ্গুর রাখার চেষ্টা করব আর নিজেদের স্বাস্থ্য ভালো রাখব। তো একটা আঙ্গুর খাই, যেহেতু আঙ্গুর নিয়ে আসলাম আপনাদের সামনে। এবার যে ফলটা সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করব, যে ফলটা গুণাগুণ, এটা হলো গাজর। গাজরে রয়েছে প্রচুর শক্তি, এটা হলো ভিটামিন এ জাতীয় খাবার। গাজর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, শরীরে শক্তি বাড়ে এবং ফুসফুসের যে ক্যান্সার, গাজরের খেলে সেটা রোগ সেটা প্রতিরোধ করে। ফুসফুসের যে ক্যান্সারটা সেটা গাজর খেলে প্রতিহত হয়। তো আমরা প্রতিদিন একটা করে গাজর খাওয়ার চেষ্টা করব। এবার খুব জনপ্রিয় একটা ফলের কথা বলি, সেটা হলো মাল্টা। মাল্টা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা ফল এবং দামে খুব সস্তা। এতে রয়েছে ভিটামিন সি এবং আপনার ভাইরাস প্রতিরোধের প্রচুর ক্ষমতা। আপনি একটি করে প্রতিদিন মাল্টা খাবেন। মাল্টা পাকস্থলীকে ভালো রাখে এবং ফুসফুসিকে সজীব রাখে। তো আমরা প্রতিদিন একটা করে মাল্টা খাওয়ার চেষ্টা করব। জাস্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। ফলটার কথা আমরা বলবো, সেটা হলো কমলা লেবু। কমলা লেবু খুবই জনপ্রিয় একটা ফল এবং ভিটামিন সি এ ভরপুর। একটা কমলা লেবু আপনার অনেক উপকারে আসে। এটাকে কমলা লেবুকে সিবিটও বলা যায়, আপনার ইনফেকশন রোধে সহায়তা করে আর আপনার ফুসফুসকে ভালো রাখে। জ্বর, কাশি ইত্যাদিতে কমলা লেবু খাবেন, কারণ এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। তো প্রতিদিন খাদ্য তালিকায় আপনি একটি কমলা লেবু রাখতে পারেন। তো একটি মানুষের জন্য যে পরিমাণ ভিটামিন সির প্রয়োজন তা একটি কমলা লেবুতে পাওয়া যায়। তো আমরা কমলা লেবু খাওয়ার অভ্যাস করব। এবার আমরা যে খাবারটি নিয়ে কথা বলবো সেটা হলো খেজুর। আমাদের নবজি খেজুর খেতেন। তো খেজুরে রয়েছে অনেক পুষ্টিগুণ। যদি আপনার দেহ দুর্বল লাগে, আপনি ঝটপট দুটা খেজুর খেয়ে নেন, দেখবেন যে আপনি শরীরের
চাঙ্গা হয়ে গেছে। আর খেজুরের এত পরিমাণে পুষ্টিগুণ, খেজুরে রয়েছে আয়রন, প্রতিদিন দুটি করে খেজুর খেলে আপনার শরীরের যে আয়রনের ঘাটতি সেটা কিন্তু পূরণ হবে। খেজুর খাই। আশ্চর্য, খেজুরটাতে কোনো বিচি নাই। দেখ সবে, আবার যে ফলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ড্রাগন ফল। ড্রাগন ফল এখন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ফল। ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি। ড্রাগন ফল রক্ত শূন্যতা পূরণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, আর ফুসফুসকে রাখে সতেজ, আর ফুসফুসকে রাখে সজীব। তো আমরা ড্রাগন ফল খাওয়ার চেষ্টা করব আর সুস্থ থাকবো। এবার আমরা যে ফলটির কথা বলবো সেটা হলো লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আর আপনারা জানেন, এই এখন ডাক্তাররা বলতেছে যে যে ভাইরাসটা আসছে, প্রচুর মানে প্রতিদিন এক গ্লাস করে গরম পানিতে লেবু যদি আপনি চিপে খান সেটা আপনার জন্য খুবই উপকারী। তো এই যে মনে করেন, এমন একটি গ্লাসে আপনি এক গ্লাস পানি নেবেন, এমনিতেও লেবুতে কিন্তু আপনার মেদ কমায়, আপনার যে ধরনের হাসি কাশি, হাসি সর্দি ঠান্ডা এগুলো সব নিয়ন্ত্রণ করে। এভাবে চিপে নিয়ে আমরা প্রতিদিন এক গ্লাস করে লেবু পানি খাবো, সেটা কিন্তু খুবই উপকারী। মানে এটা আপনার ভাইরাস থেকে আপনাকে প্রতিহত করবে, ভাইরাস আপনার কাছে আসতে দিবে না। তো আমরা প্রতিদিন এক গ্লাস লেবু পানি খাওয়ার চেষ্টা করব, জ্বর ঠান্ডা একটু, এবং হালকা একটু কুসুম পানিতে নেব, গরম গরম কুসুম পানিতে লেবুটা নিব, নিয়ে খেয়ে ফেলব, একটু নাড়া দিয়ে নিই। আমি ফিট, কারণ এটা সত্যি অনেক গুণাগুণ লেবু পানিতে, আপনার ভাইরাস প্রতিরোধ করে লেবু রসটা। তো ঠিক এভাবে আপনারা এরকম একটা গ্লাসে নেবেন, একটা বড় গ্লাসের আধা কাপ পানি নেবেন, হালকা কুসুম গরম, হালকা গরম কুসুম কুসুম যে গরমটা বলে সেই কুসুম কুসুম গরম পানিতে মিক্স করে নিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আরেকটা জিনিস, লেবু রস পরিপাক নালীতে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের ফুসফুসকে খুব ভালো রাখে। যে খাবারটার গুণাগুণ সম্বন্ধে বলবো, রসুন, রসুনের কিন্তু অনেক গুণ। রসুন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আপনি খালি পেটে যদি এক কোয়া রসুন খান তাহলে আপনার শরীরের যে যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতি করে সেই ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয়ে যায় এবং রসুনের গুণাগুণের কাছে সেগুলো দুর্বল হয়ে যায়। তো আমরা খালি পেটে রসুনটা একটু ঝাঁজ লাগে, অনেক হয়তো খেতে পারেন না, তো চেষ্টা করব, যেহেতু আমাদের সবারই ঘরে রসুন থাকে, কম বেশি বলবো না, এটা এমন কোনো ঘর নাই, বাড়ি নাই, বা এমন কোনো বাসা নাই যেখানে রসুন থাকে না, কারণ এটা আমাদের খাবারের প্রতিদিনই প্রয়োজন। তো আমরা এরকম একটা এক কোয়া রসুন, যদি বাসায় মধু থাকে মধু দিয়ে খেয়ে নেব। রসুনের খুব প্রচুর গুণাগুণ এবং এটা শরীরের যে বাজে ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে একদম নির্মূল করে দেয়। আমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে এক কোয়া করে রসুন খাবো, একটু ঝাঁজ ঝাঁজ লাগে কিন্তু কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়। রসুন কিন্তু আপনি আরেকটা কাজ করে, সেটা হলো আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ যদি কারোর থাকে, রসুন সেটা নিয়ন্ত্রণ করে। এইবার আমরা যে খাবারটার কথা বলবো, কালো জিরা। কালো জিরা হলো এমন একটা খাবার যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন যে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ কিন্তু কালো জিরা। তো এই মুহূর্তে যে ভাইরাস আমাদেরকে আক্রমণ করছে, আমরা
নিঃসন্দেহে কালো জিরাটা খেতে পারে, কারণ আপনার এই কালো জিরাটা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ, মানে এটার গুণাগুণ আর বলবো না, যেহেতু ভিটামিন সি আছে না এ আছে না বি আছে সেটা আমি কিছুই বলতে যাব না। সেজন্য আমরা প্রতিদিন আপনার এই এইটুকু কালো জিরা, যদি অনেকের খেতে অভ্যস্ত না, অনেকে এটা খান না বা অনেকে জানে জেনেও খান না, আমরা এতটুকু কালো জিরা একটু মধু নিব, মধু নিয়ে আপনার এভাবে চাওয়ায় খাবো। যদিও একটু তিতা তিতা লাগবে, একটু কষকষ লাগবে, তারপরও হাজার কষ্ট হলেও আমরা এইভাবে খাব। তো সে এক গ্লাস হালকা কুসুম পানি হলে ভালো, কারণ এখন আপনারা সবসময় হালকা 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 কুসুম কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। এভাবে খেয়ে নেব। যে খাবারগুলো দেখলেন প্রত্যেকটার মধ্যেই ম্যাক্সিমাম ভিটামিন সি আছে। ভিটামিন সি হলো সর্দি কাশি ঠান্ডাজনিত রোগের জন্য খুবই উপকারী। তো আমরা ভিটামিন সি এখন বেশি বেশি খাবো, কারণ আমাদের দেশে পুরো বিশ্বে যে ভাইরাসটা আক্রমণ করতেছে সেটাতে ঠান্ডা লাগে, জ্বর আসে, গলা ব্যথা হয়, সেক্ষেত্রে ভিটামিন সিটা খুবই প্রয়োজনীয়। এই জন্যই কিন্তু আজকাল আমার এই ব্লগটা করা, যে এই খাবারগুলো এগুলোই সবগুলোর মধ্যে ভিটামিন সি আছে। ভিটামিন সি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আমাদের যদি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, যে কোনো রোগে কিন্তু আমাদেরকে কাবু করতে পারবে না। আমরা ওষুধ না খেয়ে আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই। আমাদেরকে সবাইকে সুস্থ থাকতে হবে, সুস্থ দেহ সুন্দর মন একটা মানুষকে সাবলীল করে তোলে, একটা মানুষকে সব কিছু। কোনো আপনি যদি দেহ সুস্থ না থাকে, স্বাস্থ্যই সম্পদ বলে না, আপনি যদি দেহ যদি সুস্থ না থাকে আপনি কিন্তু কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না, দেখা যাচ্ছে যে আপনার শরীর দুর্বল দুর্বল লাগবে। তো সেই জন্য এখানকার প্রতিটা খাবারই যে প্রতিদিন আপনাদেরকে খেতে হবে তা না, এখান থেকে যে কোনো একটা খাবার আপনি বেছে নিন এবং প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। যেমন হয়তো মাল্টাটা আপনি দিনে একটা মাল্টা খান, আর কিছু খাওয়া লাগবে না। বা এই যে কমলা, আপনি দিনে একটা করে কমলা খান, আর কিছু না খেলেও হবে। বা খেজুর, দিনে দুটো করে খেজুর খান বা চারটা খেজুর খান, চারটা এরকম চারটা পিস খেজুর নেন, সকালে দুটা খান, দুপুরে দুটা খান। বা সকালে খালি পেটে এক কোয়া রসুন খান, এক মুট কালি জিরা খান। তো এগুলো আপনাকে সুস্থ করবে, আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার কাছ থেকে আরও কী কী ব্লগ আপনারা দেখতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকেন, আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুক, আমাদের সবার হায়াত বাড়াই দিক। তো আজকের মতো এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ।